আপনি যদি ওই সময় রক্ত না দিয়ে আমার জীবন বাঁচাতেন ভাই, আমার পক্ষে সম্ভব না ভাই, আমার পুরো সামর্থ্য নাই যে ভাই। ফারহানা কল দিছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। এই তো আছি। কেন? আচ্ছা দোস্ত, তুমি ফেসবুকে ইউজ করো? ফেসবুকে ছবি পোস্ট করলে লাইক কত পড়বে? এই তো 1K পরে লাইক। ও আচ্ছা, তোর তো ভালোই লাইক করে। তো রেগুলার তো ছবি পোস্ট করলে অনেক লাইক পাওয়া যায়, তাই না? হুম, রেগুলার পোস্ট করাই ভালো। রেগুলার পোস্ট করলে অনেক লাইক পাওয়া যায়। তো দেখতেছি ভালো তো তোর ছবির মধ্যে লাইক কমেন্ট পড়ে। তো ফলোয়ার কত জন? ফলোয়ার এই তো 2000 এর উপরে, 2100 মনে হয় ফলোয়ার। তোর কত? কে বন্ধু, কি অবস্থা? এই কি অবস্থা বন্ধু? এই তো ভালো। তোর কি খবর? ভালো। বস, তোর এতক্ষণ কি নিয়ে কথা বলছিস? এই তো ফেসবুক নিয়ে কথা বলতেছি। ওর তো ফেসবুকে ছবি পোস্ট করলে ভালো লাইক কমেন্ট পড়ে, নিয়ে কথা বলতেছি আর কি। আমি তো কালকে একটা প্রিয়া ভিডিও পোস্ট করছিলাম, দেখছস তোরা? হ্যাঁ দেখছি তো, ভালো হয়েছে ভিডিওটা, অনেক লাইক কমেন্টও করছে ভিডিওটাতে। ও নেগেটিভ, এক ব্যাগ রক্তের প্রয়োজন। যাক পোস্টটা দিয়ে দিই। বুঝি না, সবাই ট্যাগ করছে আজকাল। এসব ট্যাগের কি কোনো মানে হয়? কোনো লাইক নাই, কমেন্ট নাই, কিছু নাই, কি জানি। এগুলো তো মানুষ ইগনোর করে আর। আচ্ছা ফালাবি, শোন একটা কথা বলি, তোর কি খাইয়া দেয় কোনো কাজ নাই? সারাক্ষণ শুধু দেহি মানুষের ট্যাগ করস, ইদানিং দেখতেছি রক্ত নেয়, কারণ রক্ত লাগবে, হ্যান ত্যান, এগুলোই সারাক্ষণ খালি এই রক্ত কাল রক্ত। আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা আমি আপনাদেরকে ট্যাগ করবো, মনে থাকে যাই কাঁচা সব। দোস্ত, কালকে যে একটা ফেসবুকে ছবি পোস্ট করছি দেখছো? হ্যাঁ বন্ধু, তোকে তো সেই দেখাইতেছে, পুরো ব্যাটা আগুন লাগে তোরে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আরেকটা কথা, কালকে তো ফারাবি আবার ট্যাগ করছিল, ওর তো ব্লক করে দিছি। হ্যাঁ আমিও তো ব্লক করে দিছি ওরে। হ্যাঁ আমিও তো করছি। তাহলে তো সবাই একই। হ্যাঁ এই বন্ধু, আমরা তিনজন তো ওরে ব্লক মেরে দিছি, আয় হাত মিলাই। আরে ওর জ্বালা ভাল লাগে না, বলিস না, সারাক্ষণ খালি কার রক্ত লাগবে না লাগবে, হ্যান ত্যান, এগুলো নিয়ে খালি পোস্ট করে, লাইক কোন পড়ে, শেয়ার পড়ে। একটা কি রে, কেমন আছিস তোরা? এই তো ভালো, তো কেমন আছিস? এই তো আছি। কেমন আছিস? ভালো ভালো। তো তোরা তো মনে হয় আমার ফেসবুক থেকে ব্লক করে দিছস। তো তোর কি করব, তোর তো একবার বলা হয়েছে না, তারপরে তুই রক্ত নে, হ্যান ত্যান, এগুলো নিয়ে খালি ট্যাগ করস মানুষকে, বুঝলাম না আমি কিছু। আচ্ছা আমি তো রক্ত নিয়ে এসে পোস্ট করি। আচ্ছা তোদের কি সময় হবে আমার সাথে যাওয়ার জন্য? 20 মিনিট। কেন? আয় একটা জায়গাতে যাব। দেখি কোথায় যাস তুই। আয় দাঁড়া তো, আর কতক্ষণ? এই তো আসা পড়ছে আর একটু। ফোন দে। আচ্ছা দাঁড়া আমি তো
হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ভাই, আপনি এখন কোথায়? হ্যাঁ ভাই, তো আপনি যে জায়গায় বলছেন এই জায়গায় আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসতেছি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই, আসেন। ভাই ভাই ভাই, আরে বোকা কান্না করো কান্না করো ভাই। কালকে যদি আপনি না থাকতেন তাহলে ভাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাই। কান্না করো না কান্না করো না ভাই। কালকে যদি আপনি ঠিক সময় রক্ত না দিয়ে আমার জীবন বাঁচাতেন তাহলে ভাই অনেক বড় ক্ষতি হয়ে যেত ভাই। আমি বুঝি না, আপনি কি মানুষ নাকি ফেরেশতা ভাই? আরে না না না, আমি 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 তোমার মতোই মানুষ। আপনি যদি রক্ত না দিয়ে মাকে বাঁচাতেন তাহলে ভাই আমার কোনো সামর্থ্য না যে ভাই বাঁচাবো ভাই। ভাই আপনি কি বলবো ভাই, আমি আমি তোমার মতো একটা সাধারণ মানুষ। না না না, কান্না করো না কান্না করো। আরে বোকা, তোমার মা আমার মা, ঠিক আছে? আমার রক্ত তোমার রক্ত সবার রক্ত, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত কিন্তু লাল। আর সবারই উচিত কারো মা বিপদে পড়লে অথবা কারো বোন অসুস্থ হলে যদি রক্তের প্রয়োজন হয় সবাইকে রক্ত দেওয়া উচিত ভাই। তারপরও ভাই আমার কোনো সামর্থ্য নাই যে ভাই আবার আগে রক্ত কেটে ভাই। তোমার মা তোমার মা আমার মা, তোমার মা আমার মা, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের মা হচ্ছে মা। তারপরও ভাই আমি জানি না আপনি কি মানুষটা ফেরেশতা ভাই। তুমি কান্না করো না প্লিজ, তুমি কান্না করো। দেখ তোর সাথে ওই দিন যে ব্যবহারগুলো করছি এগুলো আসলে ঠিক হয় না, আমি ব্লক করে দিয়েছিলাম। আরে না না, তোদেরকে আমি এটা বোঝানোর জন্য আনছি যে রক্ত দেওয়াটা খারাপ কিছু না। দোস্ত আমাদেরকে ক্ষমা করে দিস। তোদেরকে আমি এটা বোঝানোর জন্য আসছি যে মানুষকে রক্ত দিয়ে উপকার করলে কখনো মানুষ ছোট হয়ে যায় না, বা তোদেরকে ট্যাগ করে, কারণ তোদেরও মানে মা বোন আছে, ওদেরও রক্তের প্রয়োজন হতে পারে একটা সময়, সেই কারণে তোরা মন খারাপ করছে খারাপ। দোস্ত ভাবিস না, আমাদেরকে মাফ করে দিস, ঠিক আছে? এগুলো বন্ধুদের মধ্যে আচ্ছা আমি কিছু মনে করি না, তোরা বন্ধু মানুষ, তোদের সাথে রাগ করে থাকা যায়, সমস্যা নেই। আর এখন থেকে আমরা সবাই রক্ত দিব। আচ্ছা ঠিক আছে সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসুন আমরা নিজেরা রক্ত দেই এবং অন্যকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করি। আমরা অনেক সময় ফেসবুকে অনেক পোস্ট দেখি রক্ত নিয়ে, কারো ভাইয়ের জন্য রক্ত প্রয়োজন, কারো মায়ের জন্য রক্ত প্রয়োজন, কিংবা মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আমরা সেই স্ট্যাটাসগুলোকে খেয়ালিপনায় উড়িয়ে দিই। সো আমরা এটা করতে পারি না, আমাদের এটা করা উচিত না। আমাদের বন্ধু কিংবা ভাই কিংবা মা কিংবা বোন, তাদের রক্তের প্রয়োজন। যদি আমাদের রক্ত গ্রুপ একই মিলে যায়, পৃথিবীতে মানব সেবার উপরে কোনো সেবা নেই, এই সেবা হচ্ছে সর্বোচ্চ সেবা। সো আমাদের বন্ধু কিংবা ভাই কিংবা মা কিংবা বোন, তাদের সাথে যদি আমাদের রক্তের গ্রুপটি মিলে যায় তাহলে আমাদের উচিত মানব সেবায় এগিয়ে আসা। সো আজকের ভিডিওটি হচ্ছে কোনো লাইক কমেন্ট কোনো শেয়ারের জন্য না, আমরা জাস্ট মানুষকে রক্ত দান করার জন্য উৎসাহিত করার জন্য আজকের এই ভিডিওটি। আর আমাদের আমরা জানি দেবিদ্বারের মধ্যে, আমাদের কুমিল্লা জেলা দেবিদ্বারের মধ্যে ছাত্রবন্ধু রক্ত সংগঠন একটি গ্রুপ আছে, তো তারা সবসময় মানুষকে রক্ত দিয়ে সাহায্য করে। তো আমি সবসময় তাদেরকে স্যালুট জানাই যারা আজকে এই কার সবাইকে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াইতেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়া অন্যান্য রক্ত সংগঠনে যা আছে তাদের সবার প্রতি আমার স্যালুট।